पीत चरी निचिरा करुणायवतीर्णः खलु समर्पयितिमुन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूरट सुंदर द्युति कदंब संदीपित सदा हृदय कंदरे स्फूरतोव श्री शचीनं জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে আপনারা উপস্থিত হয়েছেন হরিনাম সংকীর্তন আস্বাদন করার জন্য। হরিনাম সংকীর্তন আমাদের কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন, কেননা আমরা কলিযুগের মানুষ, সত্যযুগের মতো তপস্যা করার মতো সামর্থ্য আমাদের নেই, ত্রেতাযুগের মতো যজ্ঞ করার সামর্থ্য আমাদের নেই, দ্বাপর যুগে সেবা পরিচর্যা পুজো অর্চনা এগুলোও করার ক্ষমতা আমাদের নেই, কেননা সেই শারীরিক ক্ষমতা, সেই শুদ্ধ পরিবেশ কলিযুগে পাওয়া যায় না। তাই আমরা যে কাজের মাধ্যমে ভগবানকে পেতে পারি সেই কাজের উল্লেখ শাস্ত্রে করে গেছে, যে সেটা হচ্ছে একমাত্র হরিনাম করার রাস্তা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, হরিনাম হরিনাম হরিনামই কেবলমাত্র উপায়। কলৌ কলিতে নাস্তিব্য নেই গতিরন্যথা, আমাদের কলিযুগে হরিনাম বিনা গতি নাই, গতি নাই, নাস্তে তিনবার কথা, নাস্তেব্য 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 গতিরন্যথা, এই তিনবার বলেছে, মানে ত্রিসত্ত্ব অঙ্গীকারবদ্ধ হয়েছে যে হরিনাম ছাড়া কলিযুগে ঈশ্বর চরণ দর্শন করার অন্য কোনো রাস্তা নেই। আপনি যে কাজ তপস্যার মাধ্যমে পাবেন যে ফল, সেই ফল আপনি পাবেন যজ্ঞ করার মাধ্যমে, সেই ফল আপনি পাবেন পূজো অর্চনা করার মাধ্যমে, আর কলিযুগে সেই ফলটি পাবেন মাত্র একটি দিন, ২৪ ঘন্টা সঠিকভাবে হরিনামের মাধ্যমে যদি গৌর গোবিন্দের চরণে নিজেকে নিবেদন করতে পারো, সেই একই ফল তোমরা এক দিনেই লাভ করতে পারবে। কিন্তু করার মধ্যে কোনো ভেজাল থাকলে হবে না, করাটা যেন শুদ্ধ হয়। আমরা তো এখন চারিদিকে শুধু ভেজালের দুনিয়ায় বাস করছি, যা দেখবেন যা শুনবেন যা পাবেন যা খাবেন সবই ভেজাল। সেই ভেজালের মধ্যে মনটাকে ভেজাল করলেও চলবে না, গোবিন্দকে ডাকতে গেলে মনটাকে শুদ্ধ মন রাখতে হবে, ভেজাল মন গোবিন্দ নেয় না। সেই ভেজাল মন থেকে দূরে শুদ্ধ মন রাখার জন্য ভগবানের চরণে সঠিকভাবে নিবেদন করতে হবে। সুতরাং সেই মনটাকে যদি আমরা সঠিকভাবে নিবেদন করতে পারি তাহলেই আমরা গোবিন্দের চরণ পাব। তাই ঈশ্বরের চরণে নিজেকে নিবেদিত করার জন্য আপনাদের সবাইকে বলি, গুরুচরণ আশ্রয় করুন, সৎগুরুর চরণ আশ্রয় করুন। এখন কে সৎগুরু কে অসৎগুরু এ তো এখনকার দিনে বোঝাবার বড় দায়, কিন্তু তবুও যদি ভগবত কৃপা আপনার উপর বর্ষিত হয় আপনি সৎগুরু নিশ্চয়ই পাবেন। সৎগুরুর চরণাশ্রয় করুন, সৎগুরুর চরণাশ্রয় করে গুরুরূপে কৃষ্ণের মাধ্যমে পরমাত্মা কৃষ্ণকে ডাকার চেষ্টা করুন, সেই পরমাত্মা কৃষ্ণ নিশ্চয়ই আপনার কাছে আসবে। আর ভগবানের কৃপা চারিদিকে ছড়ানো রয়েছে, একেবারে সূর্যের আলোর মতো, সূর্য যেমন তার আলো বিকিরণ করে জগতে, কোথাও কোনো বিচার করে না, সব জায়গায় সমানভাবে বিকিরণ করে, তেমনি ভগবানের আশীর্বাদ প্রত্যেকটি জীবের উপর সমানভাবে বর্ষিত। তুমি যদি নিতে পারো তোমার জীবন ধন্য, তুমি যদি সেখান থেকে সরে আসো তাহলে তোমার জীবন ধন্য হলো না। তাই ভগবানের চরণ ধরতে হবে, প্রার্থনা জানাতে হয় যে প্রভু তোমার চরণের কৃপা থেকে আমায় বঞ্চিত করো না। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চ
শীত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে? আপনারা কেনই বা বঞ্চিত হবেন ভগবানের চরণ থেকে? কেউ বঞ্চিত হবেন না। ভগবান তার কৃপার ডালি সাজিয়ে দুবারে দুবারে বেরিয়েছে, মহাপ্রভু হরিনামের ডালি নিয়ে নবদ্বীপের ঘরে ঘরে বেরিয়েছে। আমি যদি হরিনাম গ্রহণ করতে না পারি সেটা আমার মূর্খতা, তাতে মহাপ্রভুর কিছু করার নেই। ভক্ত বলছে, প্রভু আমি তোমার কৃপা পেতেই এসেছিলাম কিন্তু তুমি তো কৃপাময় দিলে না। বলে, কেন দিলাম না, তুই পেলি না কেন? বলে, প্রভু তুমি তো নৌকা নিয়ে চলে গেলে, তুমি নাকি একটা নৌকা নিয়ে এসেছিলে, জগৎ সংসার উদ্ধার করার নৌকা, ভব সংসার উদ্ধার করার নৌকা, তো সেই নৌকায় তো আমার মতো পাপীকে তুমি জায়গা দিলে না, তাহলে আমি উদ্ধার হব কি করে? তখন ভগবান বলছে যে সবার জায়গা হচ্ছে আর তোর জায়গা হচ্ছে না, তুই এলি না কেন সময় মতো? সময় মতো যদি আমি পৌঁছতে না পারি সেটা আমার দোষ, সেটা ভগবানের দোষ। ওই জন্য বলছে যে আমি ভগবানের চরণ থেকে দূরে সরে গেছি সেটা আমার মূর্খতা, কেননা ভগবান তার ভব সমুদ্রের উদ্ধার করার নৌকাটা নিয়ে সবার কাছে এসেছে। আহা তাই যদি নাহি হবে গো পাত কি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, আহা তাই যদি নাহি হবে গো পাত কি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। কথাটা শুনুন, আস্তে কথা হচ্ছে, বড় বিষয় কীর্তনের আসলে এত কথা কেন? কথা নয়, চঞ্চল একদম নয়, যে আসবেন চুপচাপ বসবেন, চুপচাপ বসে যাবেন, কথা বলতে বলতে ঢুকবেন না, কথা বলতে বলতে বেরোবেন না। আহা তাই যদি নাহি হবে গো পাত কি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। এসব গান অত্যন্ত গুরুত্বপূর্ণ গান, এসব গান বোঝার মতো একটু ক্ষমতার দরকার। পাত কি মানে পাপি, তারণ মানে উদ্ধার, তরি মানে নৌকা। ভগবান কলিযুগে একটা পাপি উদ্ধার করার নৌকা নিয়ে এসেছেন, সে নৌকায় আমার মতো পাপির জায়গা হলো না। আমার মতো পাপি ভগবানকেই প্রশ্ন করছি যে প্রভু আমাকে জায়গা দিলে না, তাহলে নৌকাটা কেন নিয়ে এলে? তখন ভগবান বলছে, আমি তো সবার জন্য নৌকা নিয়ে এসেছি, তুই তো সময় মতো নৌকাতে এলি না। আমি যদি ট্রেন ধরার জন্য অসময় মতো যাই, সময় মতো যদি না যাই তাহলে আমি ট্রেন পাবো? মনে করুন আপনি শিয়ালদা যাবেন, বনগা থেকে লোকাল 9টায়, আপনি গিয়েছেন 9:20, লোকাল থাকবে, সে ট্রেন তো চলে যাবে, তাহলে 20 মিনিট দেরি করে গেছেন, এটা আপনার দোষ, এটা ট্রেনওয়ালার দোষ নয়, ট্রেনের ড্রাইভারের দোষ নয়, এটা ভারত সরকারের কোনো দোষ নয়, দোষ আপনার, আপনি কেন দেরি করলেন? তেমনি প্রত্যেকটি জিনিসের একটা সময় আছে। ভগবান পাপী উদ্ধার করার নৌকা নিয়ে এসেছে, নদিয়ায় প্রত্যেকটি ঘরে ঘরে বিলিয়েছে, হাতে ধরে পায়ে পড়ে দিয়েছে, তা আমি যদি সময় মতো না যাই সে দোষ তো আমার, আমি মহাপ্রভুকে দোষারোপ করবো কেন? তা ভগবান বলছে, তুই দেরি করলি কেন? তখন ভক্ত বলছে, প্রভু দেরি করলাম এটা তুমি দেখতে পেলে, কেন দেরি করলাম এটা তো তুমি একবারও বিচার করে দেখলে না, কেন দেরি করলি? পরের লাইনে বলছে, হয়ে পথের ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ, হয়ে পথের ধুলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ, পাড়ে এসে
পার কর বলে পাপি কেন ডাকে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি পাব জীবনে, না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। শুনেছি গো তৃষাহারে তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। কি অপূর্ব কথা দেখো, আমি শুনেছি গো তৃষাহারি তুমি এনে দাও তারে প্রেম অমৃত, তৃষিত যে চাহে বারি। ও মায়েরা, ঘরে যদি তোমাকে, তোমার বাড়িতে একটা অতিথি আসে, সে যদি পিপাসায় জল চায়, তুমি তাকে জল দিলে, এক গ্লাস জল দিলে, কিন্তু এক গ্লাস জল দিলে কতক্ষণের জন্য তৃষ্ণা নিবারণ হবে? এক ঘন্টা, দু ঘন্টা, আবার দু ঘন্টা পরে আবার জলের পিপাসা পাবে। এক গ্লাস জল দিলে সারা জীবনের মতো পিপাসা কখনো দূর করা যায় না, সারা জীবনের মতো পিপাসা কখনো দূর হয় না এক গ্লাস জলে। কিন্তু আপনারা সবাই প্রত্যেককে যদি আপনারা গিয়ে গৌর হরির চরণে বলেন যে হে গৌর হরি বা হে আমার গোবিন্দ আমি কিচ্ছু চাই না আমার পিপাসা দূর করো, তখন ভগবান এক গ্লাস জল দেয় না, তখন জলের পরিবর্তে কি দেয়, জলের পরিবর্তে এক গ্লাস অমৃত নিয়ে তুলে দেয় তার হাতে। কেননা এক গ্লাস অমৃত যদি কেউ একবার পেয়ে যায়, আর সারা জীবনের জন্য তার তৃষ্ণা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কেননা এক গ্লাস জল এক ঘন্টার জন্য তৃষ্ণা নিবারণ করে, আর এক গ্লাস অমৃত সারা জীবনের জন্য তৃষ্ণা মিটিয়ে দেয়। তাই মায়েরা, আমরা তো শুধু এক গ্লাস জল খুঁজি সংসারের মধ্যে, আমায় এটা দাও, ওটা দাও, সেটা দাও, যাই দাও, যাই কামনা বাসনা সব এক গ্লাস জল, যতটুকু মিটে যাচ্ছে আবার কামনা বাসনা আবার আসছে, মিটছে না। তাহলে মিটবে কবে? যেদিন কামনা বাসনার থেকে দূরে সরে গিয়ে ঈশ্বরের চরণে একবার প্রেমামৃত চেয়ে নেবে, প্রেমামৃতেই তোমাদের সকল জীবনের জ্বালা দূর হবে। ওই জন্য বলছে শাস্ত্রে যে কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। সব গুরুত্বপূর্ণ কথা, কাম ছাড়ি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষ। আমরা সবাই প্রথমে কামনা বাসনা নিয়েই ডাকি, কিন্তু এই কামনা বাসনার থেকে দূরে সরে গিয়ে যখন প্রেমের কামনা বা প্রেমামৃতের কামনা আমরা করব, তখনই একমাত্র আমাদের পিপাসা মিটবে, তার আগে নয়। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তা, আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তা, একি সবই মিছে কথা আপনার মনে একটা ভরসা আছে যে কেউ না কেউ আমার সঙ্গে আছে চিরকাল, সেটাকে একমাত্র ঈশ্বর, একমাত্র আমার গোবিন্দের চরণ, সেটা ছাড়া আমার সঙ্গে জগতে চিরকাল কেউ থাকবে না। ওই জন্যই দেখুন মরণের সময় আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা, তাদের কিছু না কিছু ঈশ্বরের নাম নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। যখন জন্ম নিয়েছি অন্নপ্রাশনের সময় পূজো অর্চনা করেই আমার জগতে আমি এসেছি, আবার যখন জগৎ থেকে যাব তখন হরি নাম নিয়েই যাব, বলো হরি হরি বল। বাঙালিরা বলবে বলো হরি হরি বল, হিন্দুস্তানিরা বলবে রাম নাম সত্যি হ্যায়। ঈশ্বরের
সাহায্য বা কৃপা নিয়ে এসেছি আর ঈশ্বরের কৃপা নিয়েই যাব। অথচ মাঝখানে জীবনটায় আমরা ঈশ্বরকে অত ভালোবাসি না, শুধু নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টা করি। এরম করলে হবে না, তিনি আপন ছিলেন, আপনি আছেন আর আপনি থাকবেন, তার থেকে বড় আপন এ জগতে আর কেউ নেই। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার। একি সবই মিছে কথা ভাবি সে বারতা, সবই মিছে কথা ভাবি সে বারতা, বড় বাজে প্রভু মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। কত আশা করে বসে আছি পাব জীবনে, না হয় মরণে কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। এই এত সুন্দর গানটি যিনি লিখেছেন, তিনি রজনীকান্ত সেন। আমাদের বাংলায় কিছু কিছু কবি এমন জন্ম নিয়েছে যারা প্রত্যেকটি মানুষের মনের কথা লিখে গেছে, সেই মনের কথা লিখে গেছে। সেই কবিগণের মধ্যে অনেক কবি আছে, বাংলার বৈষ্ণব পদকর্তাদের কথা তো ছেড়েই দিন, তারা যা সাধনা করে গেছেন, তারা যে পদ লিখে গেছেন, সে পদ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ কখনো তৈরি করতে পারবে না। আর আধুনিক যুগের কবিদের মধ্যে যদি বলেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্রলালের গান, সব গান হচ্ছে মানে এক একটা রত্ন, এক একটা হীরের টুকরো।